গাইস আসসালামু আলাইকুম আমি ভিডিও নিয়ে সো আজকে আপনাদেরকে দেখাবো আইফোনের প্রাইস আর বর্তমানে চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে আইফোনের বিশাল ছাড় দিয়েছে সো যারা বর্তমানে আইফোন কিনবেন এখন আপনারা কিনতে পারেন কারণ প্রতিটা ফোনের মধ্যে বাংলাদেশি টাকায় 15 থেকে 20 হাজার টাকা কমে দিয়েছে আমি আজকে যে ভিডিওটা দিচ্ছি ঠিক আছে ফুল ভিডিওটা আপনারা দেখেন আর যারা মালয়েশিয়ার মধ্যে আছেন যারা আইফোন কিনতে চান অবশ্যই কিনতে পারেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর আইফোনের নতুন আপডেট প্রাইস দেখেন এই যে বর্তমানে আইফোনের সব ফোনই অফার দিছে 15 থেকে 20 হাজার টাকা বাংলাদেশি টাকা অফার বর্তমানে চাইনিজ নিয়ে অফার দিছে সচরাচর মালয়েশিয়ার মধ্যে আমি দেখি নাই যে এমন করে অফার দিতে কারণ এই যে এটা হচ্ছে আইফোন 13 ঠিক আছে আইফোন 13 আর যদি আপনার আইফোন 13 প্রো ম্যাক্স প্রো এগুলো নাই আইফোন 13 আছে এটা হচ্ছে ম্যাচিনের যে অ্যাপেলের যে ম্যাচিন শোরুম ওইটার মধ্যে এই যে আইফোন 13 বর্তমানে নতুন নিউ হচ্ছে এই যে এটা অফার দিছে হচ্ছে 750 রিংগিত প্রায় গিয়ে আপনার 19 থেকে 20 হাজার টাকা বাংলাদেশি টাকা অফার দিছে আর এটা মালয়েশিয়ার রিংগিত হচ্ছে বর্তমানে 2549 রিংগিত ঠিক আছে 2549 রিংগিত এই যে 128 জিবি 2549 রিংগিত আর হচ্ছে 256 জিবি হচ্ছে 3049 রিংগিত ওকে আর হচ্ছে 512 জিবি হচ্ছে 4049 রিংগিত আর 2549 রিংগিত যেটা এইটা হয়েছে বর্তমানে প্রাইস পড়ে গিয়ে আপনার এমনই 70 হাজার টাকার মতন পড়ে ঠিক আছে আইফোন 13 যেইটা এইটা আর যেইটা 256 জিবি এটা হচ্ছে আপনার 80 হাজার টাকার মতন 80 হাজার বা 85 হাজার টাকার মতন পড়ে ঠিক আছে আর হচ্ছে 512 জিবি যেইটা এটা হচ্ছে আপনার পড়ে গিয়ে 4049 রিংগিত ওকে এটা হচ্ছে আপনার প্রায় গিয়ে 1 লাখ টাকার পরে ওকে মানে 750 রিংগিত করে অফার দিছে আর যেটা আইফোন 14 এটা হচ্ছে আইফোন 14 ওই যে লাস্ট ইয়ার মডেল আইফোন 14 এটা হচ্ছে 750 রিংগিত অফার দিছে এই যে 750 রিংগিত বর্তমানে প্রাইস হচ্ছে 3049 রিংগিত 75 হাজার টাকা পরে ঠিক আছে 128 জিবি যেটা আর হচ্ছে 256 যেটা এটা হচ্ছে 3549 রিংগিত আপনার পরে গিয়ে আপনার 80 হাজার 85 হাজার টাকার মতন আর এটা হচ্ছে আপনার 512 জিবি হচ্ছে 4549 রিংগিত এটা হচ্ছে আপনার গিয়ে 1 লাখ 20 হাজার টাকার মতন পড়ে মানে প্রচুর অফার এরকম অফার আমি দেখি না যে 15 থেকে 20 হাজার টাকা বাংলাদেশি টাকা অফার আর এটা হচ্ছে আইফোন 14 প্লাস যেটা প্লাস যেটা এটা এটা হচ্ছে আপনার 3649 রিংগিত 80 হাজার টাকার মতন ঠিক আছে সব ফোনই মানে 15 থেকে 20 হাজার টাকা অফার দিছে এই যে আর 256 জিবি যেটা 149 রিংগিত এটা 512 জিবি এটা হচ্ছে 5149 রিংগিত ওকে এটি হচ্ছে আইফোন 13 আর হচ্ছে 14 প্রাইস আর আইফোন 15 দেখেন আইফোন 15 কিছুদিন আগে দেখছি 4300 রিংগিতের উপরে 4499 রিংগিত আইফোন 15 যেটা বাড়িছে আর এটা হচ্ছে বর্তমানে প্রাইস 750 রিংগিত ডিসকাউন্ট দিছে দেওয়ার পরে প্রাইস হচ্ছে আপনাকে 3649 রিংগিত 80 হাজার টাকার মতন পড়ে আর একটু হ্যাঁ এরকমই পড়ে 80 হাজার টাকার মতন পড়ে 128 জিবি আর 256 জিবি যেইটা এটা হচ্ছে 1,15,000 টাকা বা এরকম পড়ে বা 10,000 টাকা এরকম পড়ে আর হচ্ছে 512 জিবি যেইটা এটা হচ্ছে 5149 রিংগিত 1,30,000 টাকার মতন যেটা 512 জিবি মানে অবাক আজকে দেখে তো আমি অবাক এই যে 750 রিংগিত এটা দেখেন এটা দাম ছিল 4300 রিংগিত আর এখন হয়েছে 3649 রিংগিত আর যেটা আইফোন 15 প্রো 15 প্লাস এই যে 15 প্লাস যেটা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আপনার 4149 রিংগিত ওকে 1,10,000 টাকার মতন 4149 রিংগিত বা এরকমই আমি ভিডিও নিচ্ছে ঠিক আছে প্রাইস আবার হিসাব করে আপনার বলে দিবো আর 256 জিবি যেটা 4649 রিংগিত ওকে 256 জিবি 1,25,000 টাকার মতন
আর 512 জিবি যেইটা এইটা হচ্ছে আপনার 5649 রিঙ্গিত, 1,30,000-35,000 টাকার মতন। ওকে, এটা হচ্ছে এই যে, আর আছে এইদিকে এটাই হচ্ছে আইফোন প্রো, যেটা এই যে এটা হচ্ছে আইফোন প্রো, এটার মধ্যে অফার দিচ্ছে 550 রিঙ্গিত, এই যে 550 রিঙ্গিত, 128 জিবি, আর দাম হচ্ছে 4,949 রিঙ্গিত, 1,20,000 টাকার মতন বা 30,000 টাকার মতন। ওকে, আর 256 জিবি যেইটা এটা হচ্ছে 5,449 রিঙ্গিত, ওকে 5,449 রিঙ্গিত, প্রায় গিয়া 1,50,000 টাকার মতন হয়, কিছু কম পড়ে। আর যেটা 512 জিবি এটার প্রাইস হচ্ছে 6,449 রিঙ্গিত, প্রায় গিয়া 512 জিবি যেটা এটা হচ্ছে আপনার 1,70,000 টাকার মতন পড়ে বা কিছু কম 60,000 টাকার মতন। আর 1 টিবি যেটা, 1 টিবি 7,499 রিঙ্গিত, প্রায় 2,00,000 টাকার মতনই পড়ে আপনার যেটা হচ্ছে 1 টিবি, এই যে 1 টিবি যেটা, ওকে 1,90,000 এরকম পড়ে। আর এটা হচ্ছে এই যে আইফোন 15 প্রো ম্যাক্স যেটা, এই যে টাইটেনিয়াম, এটা হচ্ছে আপনার 256 জিবি থেকে শুরু, 5,949 রিঙ্গিত, এই যে 550 রিঙ্গিত কম দিছে, ছাড় দিছে বর্তমানে। সো দাম হচ্ছে 5,949 রিঙ্গিত, আপনার গিয়া এখন বর্তমানে গিয়ে পড়ে গিয়ে আপনার 1,50,000 টাকার মতন, এই যে 1,50,000 টাকার মতন পড়ে। ওকে, আর যেটা হচ্ছে 512 জিবি এটা হচ্ছে গিয়ে আপনার পরে গিয়া 6,949 রিঙ্গিত, 1,70,000 টাকার মতন পড়ে, যেটা 512 জিবি। আর যেটা 1 টিবি 7,949 রিঙ্গিত, প্রায় গিয়ে 2,00,000 টাকার মতন পড়ে। ওকে, যেটা 1 টিবি, সো বর্তমানে আইফোনের প্রাইস একদম সেই লেভেলের কমায় দিছে। এই যে দেখেন, আরও অনেক কালার আছে, দেখেন প্রতিটা ফোনের মধ্যে দেখেন, এই যে 750 রিঙ্গিত 15-এর মধ্যে কমাইছে, আবার এটার মধ্যে কমাইছে প্লাসের মধ্যে 750 রিঙ্গিত, এই যে আবার এটার মধ্যে কমাইছে প্রো মধ্যে কমাইছে 550 রিঙ্গিত, এই যে প্রো ম্যাক্সের মধ্যে কমাইছে 550 রিঙ্গিত। সো বর্তমানে আইফোনের, ঠিক আছে, মানে এটা হচ্ছে অ্যাপেলের শোরুম যেটা, ঠিক আছে, আমার চেন অ্যাপেলের শোরুম, ওকে অরিজিনালি। সো এটার মধ্যে মানে সব ফোনের দাম ওই একদম সেইভাবে কমাই দিছে, সব কিছু, ফোন, ম্যাকবুক, মানে গড়ি, ওয়াচ, যা কিছু আছে টেপ, সব কিছুই কমাই দিছে। সো অ্যাপেলের যেই কোনো জায়গার মধ্যে আপনার যাবেন, অ্যাপেলের অরিজিনাল শোরুমের মধ্যে, ঠিক আছে, আপনারা এরকম দাম কম পাইবেন বর্তমানে। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা শেয়ার করে দেবেন মালয়েশিয়া যারা থাকে, যারা তারা কিনতে পারে বর্তমানে। ওকে, থ্যাংক ইউ।